আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও ভালো। আজকে আমি আপনাদেরকে একটা মজার ভিন্নধর্মী কেক তৈরি করে দেখাচ্ছি। ভাবছেন এগুলো দিয়ে আবার কেক? এবারে আমি একদম একটা আলাদা টাইপের কেক করার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। আশা করি আপনারা দেখবেন, করবেন, কেমন লাগলো জানাবেন। চলুন দেখো, এখানে আমি নিয়েছি ছোলা বুট। এই বুটটাকে সিদ্ধ করে আমি একটু দুধের মধ্যে এই বুটটা সিদ্ধ করেছি, করে এটা পেস্ট করে নিয়েছি। নিয়েছি স্বাদের লাউ। এই যে একদম লাউ, এই লাউয়ের ছালটা ঝুরি ঝুরি করে কেটে এটাও দুধের মধ্যে একটু সিদ্ধ করে নিয়েছি। এটা পেস্ট করিনি, লাউয়ের ছাল পাতলা, এটা ভাজি করতে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ অলরেডি হয়ে আছে। আর এই হলো কাঁঠালের বিচি, এটাকেও আমি একটু দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এই গেল আমার তিনটা লেয়ার। এই লেয়ারগুলোর সাথে থাকছে তেজপাতা, থাকছে গরম মশলা, বাদাম কুচি ক্র্যাশ পেস্ট, চিনি, গুঁড়া চিনি, এই যে একদম মিহি গুঁড়া চিনি, দানা চিনি নয়, থাকছে একটা ডিম ফেটে নেওয়া, আর লাগছে ঘি আর সাদা তেল একসঙ্গে। চলুন তাহলে কড়াইটা আমি জাল দিয়ে, এটা কিন্তু একটু বেশ গরম করে নিতে হবে যাতে একটু ভাব ওঠে। এটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, একটুখানি সাদা তেল দিলাম। এরপর দেব আমি এখানে সামান্য একটু ঘি। এখন এখানে একটা তেজপাত, আর দিব একটু সাদা মশলা, এলাচি। এটা বেশ করে চতুর্দিকে ছড়িয়ে দিব, এলাচিটা ফুলে উঠতে, অর্থাৎ তেলটা হয়ে গেছে। এখন আমি এখানে ছেড়ে দিচ্ছি লাউ, এই দুধের পানি সহকারে। তেলে অনেকটা নাড়াচাড়া হয়ে গেছে, তেলও শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এটার অর্ধেকটা এখানে দিব। লাউয়ের ছালের একটা গন্ধ আছে, এই ডিমটা দিলে সেই গন্ধটা থাকবে না। আর এই পর্যায়ে জালটা কিন্তু মিডিয়ামভাবে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিব চিনি স্বাদ বুঝে। আপনি ভাজতে ভাজতে একটু টেস্ট করে নেবেন যে স্বাদ কেমন হলো। যেহেতু আমি অল্প করে ট্রাই করছি, এখানে পরিমাণ অনুযায়ী আপনি চিনিটা কম বেশি করবেন। চিনিটা গলে উঠেছে, যেহেতু এটা গুঁড়া চিনি তাই বেশি পানি বের হবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বাদাম কুচি। এটাকে খুব ভালো করে আমি একদম আঠালোভাবে হালুয়ার মতন করে নিই। এটা যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি এখানে এক চামচ কাঁচা সুজি এর সাথে মিক্সড করে দেব, দিয়ে এটা খুব ভালো করে একদম মেখে নিব। জালটা কিন্তু একদম লো হিটে থাকবে এবং হালকা হালকাভাবে এটা আঠা আঠা হয়ে আসবে। গায়ে যখন ঘিটা উঠে আসবে
सब मसला एक जगह हो जाए मीठी और को घी थाकबे ना तक ये नाम एकदम सेम भाव एक ही पद्धति এটা বুট এবং কাঁঠালের বিচি ঠিক এইভাবে হালুয়া করে নিতে হবে সেম পদ্ধতি শুধু এই কাঁঠালের বিচি আর বুটে আপনি সুজিটা অ্যাড করবেন না লাইট ছালের একটু ফ্লেভার আনার জন্য টেস্টি করার জন্য সুজিটা দেওয়া হয়েছে তাছাড়া এখানে সুজি বাদে লাইট ছাল যেভাবে করে নেওয়া হয়েছে এটাও ওই একইভাবে করে নেওয়া হয়েছে যেহেতু এটা নরম পেস্ট করা এটা কিন্তু এইরকম করেই হবে লাইট ছাল আপনি চাইলে কিন্তু পেস্ট করেও করতে পারেন কিন্তু আমি একটু ভাপ নিচ্ছি ওটা মাঝে দিব যার জন্য ওটা একটু জর্দার মতন করে করলাম আর এটা আমি হালুয়ার মতন করে করব তা ঠিক ওইভাবে একই পদ্ধতিতে এই দুটা করে নিয়ে ফিরছি এটা যখন এরকম গায়ের সাথে লেগে উঠবে নিচে যে আঠার মতন উঠে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে ঠিক সেম ভাবে তিনটাই আমি এরকম হালুয়া আকারে তৈরি করে নিলাম এখন চলুন এটাকে নিয়ে আরেকটা মজার জিনিস করব এরপর যেটা করব ঠিক এই রকম একটা বক্স নিব সেখানে একটা শপিং পেপার উপর দিয়ে বেশ সুন্দর করে ধারগুলো সাইডে বসিয়ে দেব দেওয়ার পর একটু ঘি এটা গলে নিয়েছি নিয়ে চতুর্দিকে এইভাবে ছড়িয়ে দেব এখন প্রথমে আমি এখানে দিব তেজপাতা সরে নেবেন মশলার টুকরাও যদি হাতে পড়ে সেটাও সরে নেবেন এই বুটের হালুয়াটা এখানে আমি সুন্দর করে বসিয়ে দিব যতটা চাপে বসানো যায় একদম চেপে চেপে চতুর্দিকে বসিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে এটা বুটের হালুয়াটা বসিয়ে এটা কিন্তু একটু গরম থাকতে থাকতে করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা বসবে না খুব তাড়াতাড়ি করার জন্য আপনি একদম ঠেসে দেবেন যাতে ভিতরে কোনো বায়ু পাস করতে না পারে এবং লেগে যায় এটা বসা হয়ে গেছে এখন এটার উপর আমি আর একটু ঘি ছড়িয়ে দিলাম অল্প এখন যেটা দিব সেটা হলো এই যে লাইট স্থালের জর্দা করে রাখছিলাম সেগুলো বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো কালার কমেন্ট করি নাই কারণ এখন আমাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না যত জেনারেলভাবে খাওয়া দাওয়া করা যায় ততই বেটার কিন্তু বাসার জিনিস খাওয়া এখন খুব ভালো বাইরে না খাওয়াই বেশি উত্তম সো তাই আমি ফুড কালার কোনোটাতে ইউজ করিনি আপনি এখানে চাইলে কিছু কালারও ইউজ করতে পারতেন জাস্ট দেখার একটা সৌন্দর্যের জন্য তারপরেও আশা রাখছি খেতে মন্দ হবে না এটাও আমি ঠিক হাত দিয়ে এরকম করে চেপে চেপে দিয়ে নিলাম এবং বিশেষ করে ধারটা খুব সুন্দর করে দিবেন ধারটার মধ্যে যাতে কোনো বাতাস পাস না করে ঠিক একইভাবে আবার একটু ঘি এটার উপর দিয়ে ছড়িয়ে দিলাম এখন এই যে কাঁঠালের পেস্টটা থাকলো এটা আবার ঠিক একইভাবে চতুর্দিকে বিছিয়ে দেব
এটা কিন্তু একটু গরম গরম থাকতে করতে হবে, হাতটা একটু লাল হয়ে যাবে একটু, কিন্তু ভুলেও কিন্তু আবার হাতটা পানিতে আপনি ভিজাবেন না, পারলে একটু ঘি দিয়ে ভিজিয়ে নিতে পারেন, এইভাবে হালকা করে একটু ঘি দিয়ে ভিজিয়ে নিতে পারেন। এটাও আমি খুব ভালো করে, বিশেষ করে ধারগুলো বেশ সুন্দর করে বসিয়ে দিচ্ছি, একটু চাপে দিলাম, যদিও বা এটা লেগে গেছে তারপরও একটু বাড়িয়ে দেওয়াই ভালো। এখন আমি এর উপরে একটুখানি বাদাম ছড়িয়ে দিলাম, ক্র্যাশ করা যে বাদামগুলো নিয়েছিলাম ওটা একটু ছড়িয়ে দিলাম। এখানে আপনি বিভিন্ন চেরি, বাদাম, পেস্তা, কিশমিশ দিতে পারেন, আমি শুধু বাদাম দিলাম। এখন এই মুখটা বেশ সুন্দর করে একদম চেপে মুড়িয়ে, যাতে ভিতরে কোনো বাতাস না ঢুকে, অবশ্য গ্যাসটা আগে বের করে দিবেন। দেওয়ার পর এটা একদম ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিব, দেখা হবে কালকে সকালে। একদিন পর, সারা রাত পর আমি এটা সকালে বের করলাম, এটার কন্ডিশন এরকম। এখন এটাকে আমি এর ভিতর থেকে বের করে নেব। এই হলো এটার পজিশন, সব দিক দিয়ে জোড়া লাগিয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে। এখন দেখা যাক, বিসমিল্লাহ বলে কাটি, দেখি এর ভিতর থেকে কি বাড়ায় আর কেমন হয়। আশা করছি ভালোই হবে। সরি, তেজপাতাটা ভিতরে ঢুকে গেছিল বলি করছে। দেখি এই দিকটা, এই হলো এর কন্ডিশন। ভিতরেও বেশ জমে গেছে, দেখতে সুন্দর হয়েছে। খেতে অসম্ভব সুস্বাদু হয়েছে, খুব মজা। বাদাম, ঘি, আপনার লাইট সালের কোনো গন্ধ নেই, তবে অসম্ভব একটা মজার টেস্ট পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, ঝটপট একদিন ট্রাই করেন এবং সবাই মিলে খান। আজ তবে এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।